রবিন হুড নেতা, যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলছে সেই ভাষায় অধীর চৌধুরী কথা বলছে, যে ভাষায় সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কথা বলছে সেই ভাষায় অধীর চৌধুরী কথা বলছে। কি বলুন, আমি ঠিক বলছি না ভুল বলছি? সব থেকে বড় এজেন্টের নাম হচ্ছে, বিজেপির এজেন্টের নাম হচ্ছে অধীর চৌধুরী। অধীর চৌধুরী কংগ্রেস মালদা জেলায় আর মুর্শিদাবাদ জেলায় যত কম বলা যায় তত ভালো। একদিকে রাহুল গান্ধী বিহারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে আমরা একসাথে লড়ব বিজেপির বিরুদ্ধে, আর এখানে মালদা মুর্শিদাবাদ জেলার তথাকথিত নেতা রবিন হুড নেতা যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলছে সেই ভাষায় অধীর চৌধুরী কথা বলছে, যে ভাষায় সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কথা বলছে সেই ভাষায় অধীর চৌধুরী কথা বলছে। কি বলুন, আমি ঠিক বলছি না ভুল বলছি? সব থেকে বড় এজেন্টের নাম হচ্ছে, বিজেপির এজেন্টের নাম হচ্ছে অধীর চৌধুরী। অধীর চৌধুরীর দিদির পুলিশের উপর আস্থা নেই, দাদার পুলিশের উপর আস্থা, আর দাদার নাম কি? নরেন্দ্র মোদি। এই হচ্ছে অধীর চৌধুরী। আপনি কোনোদিন অধীর চৌধুরী বাংলায় কংগ্রেসকে দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে? বলুন, একটা সাংবাদিক বৈঠক করে আপনি দেখেছেন দিলীপ ঘোষকে আক্রমণ করেছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদেরকে আক্রমণ করেছে, অমিত শাহকে আক্রমণ করেছে? একটা দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন সিপিএম এর সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিমান বসু একটা সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষকে আক্রমণ করেছে দেখাতে পারবেন? আর বিজেপি কংগ্রেস সিপিএম এর তো বাংলায় জোট হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদের মধ্যে বোঝাবুঝি করে, আন্ডারস্ট্যান্ডিং করে প্রার্থী দিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেস দেয়নি। অনেক গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপি সিপিএম দেয়নি। অনেক জায়গায় সিপিএম দিয়েছে, বিজেপি দেয়নি, কংগ্রেস দেয়নি। তৃণমূল সর্বত্র দিয়েছে। তৃণমূলের সাথে একমাত্র মানুষের বোঝাপড়া, কোনো রাজনৈতিক দলের বোঝাপড়া নেই। দেখেছেন একটা সাংবাদিক বৈঠক করে বিজেপিকে আক্রমণ করেছে? বলুন, একটা সাংবাদিক বৈঠক করে আপনি দেখেছেন দিলীপ ঘোষকে আক্রমণ করেছে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদেরকে আক্রমণ করেছে, অমিত শাহকে আক্রমণ করেছে? একটা দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন সিপিএম এর সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিমান বসু একটা সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষকে আক্রমণ করেছে দেখাতে পারবেন? আর বিজেপি কংগ্রেস